পৌষের বাতাসে মমা করছে খেজুর গুড়ের গন্ধ, শীতের আমেজে ভোজন রসিক বাঙালির রসনা তৃপ্তিতে খাটি খেজুরের গুড় মাস্ট। শীতের সকালে রাস্তার পাশে চলছে খেজুরের গুড় তৈরির কাজ, চওড়া পাত্রে খেজুরের রস জাল দিয়ে গুড় তৈরির প্রক্রিয়া চলে বেশ কিছুক্ষণ ধরে। শীতের মরশুমে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করেন গুড় বিক্রেতারা। আশ্বিন মাস থেকে রসের জন্য খেজুরের গাছের প্রস্তুতি শুরু হয়। বাজারের গুড়ের তুলনায় টাটকা খেজুরের গুড়ের চাহিদাও বেশি বলে জানালেন গুড় বিক্রেতারা। বিশাল মানে সেল মানে দিতে পাচ্ছি না আমরা, এমন অবস্থা মানে কারাবারি লেগে যাচ্ছে দু ঘন্টা আড়াই ঘন্টার ভেতর। সাথে গন্ধে বাজারের গুড়ের থেকে এই খেজুরের গুড়ের কোনো তুলনা হয় না। সকাল সকাল গুড় কিনতে রাস্তার পাশে এই স্টলগুলিতে ভিড় জমান বহু মানুষ। বাজারে যেরকম যেগুলো বিক্রি হয় তার থেকে অনেক ভালো, একবার চোখের সামনে তৈরি হচ্ছে এবং মালের কোয়ালিটিও ভালো। গুড় আমাদের সামনে রস গাছে 200-250 গাছ আছে, প্রতিদিন ভাড়ে করে নিয়ে এখানে আখাতে এখানে কড়াইয়ে ঢালে এবং আমাদের সামনেই তৈরি করে, এবং আমাদের এখানকার রাস্তাঘাটে যত পাবলিক আছে তারাও দাঁড়িয়ে থাকে, পাড়া প্রতিবেশী তারাও গুড় নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। রোজ 20-25 কেজি করে গুড় তৈরি করছেন বিক্রেতারা। শীত যত জমাট হবে গুড়ের চাহিদা আরও বাড়বে আশাবাদী বিক্রেতারা। নিউজ টাইম।